সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি করোনাকালীন সময়ে অর্থাৎ গত 24 মার্চ 2020 সালের বিশ্বালপতি আজ পর্যন্ত যে কয়টি ক্লাস অনলাইন ক্লাস সম্পাদন করেছি, আজকের ক্লাসটা তার মধ্যে 358 নম্বর ক্লাস। প্রিয় শিক্ষার্থী, 358 নম্বর ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা আমার সাথে সংযুক্ত হয়েছ বা হবে, আমি মনে করি তোমরা আমার ক্লাসের শেষ পর্যন্ত অপেক্ষা করবে। প্রিয় শিক্ষার্থী, তো আমরা এর আগে নিউটনীয় বলবিদ্যার অনেকগুলি ক্লাস শেষ করেছি। প্রিয় শিক্ষার্থী, আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিব, তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ টার্ম বা রাশি নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার প্রথম টপিক হচ্ছে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। প্রিয় শিক্ষার্থী, আমরা ভরবেগ কী জিনিস জানি, আমরা আগে পড়ছি। ভরবেগ মানে হচ্ছে যে কোনো একটি বস্তুর ব্যাগ এবং ভরের গুণফলকে বলা হয় ভরবেগ। কোনো একটি বস্তুর রৈখিক বেগ এবং ভরের গুণফলকে আমরা কি বলি? ভরবেগ বলি। এই ভরবেগ কিন্তু রৈখিক গতিবিদ্যার ক্ষেত্রে প্রযোজ্য। আমি যখন কৌণিক গতিবিদ্যা নিয়ে আলোচনা করব, তখন সেই ভরবেগটা কাজ করবে না, সেই ভরবেগের পরিবর্তে আরেকটি ভরবেগ এখানে কাজ করবে, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। দেখো প্রিয় শিক্ষার্থী, কৌণিক ভরবেগ হতে গেলে অবশ্যই কোনো একটা বস্তুকে কোনো একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে কি করতে হবে? ঘুরতে হবে, পরিভ্রমণ করতে হবে ওই বিন্দুর চারিদিকে। যদি ওই বিন্দুর চারিদিকে পরিভ্রমণ করে, সেই ক্ষেত্রে বস্তুটি অবশ্যই একটি ভর থাকবে এবং বস্তুটির একটি রৈখিক বেগ থাকবে। অর্থাৎ বস্তুটির ভর এবং রৈখিক বেগ থাকা মানে হচ্ছে যে বস্তুটির একটি রৈখিক ভরবেগ থাকবে। বস্তুটির একটি কী ভরবেগ থাকবে? রৈখিক ভরবেগ থাকবে। এবং বস্তুটি অক্ষ বা বিন্দু হতে একটি নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে, সে কী করবে? ঘূর্ণনরত অবস্থায় থাকবে। তাহলে আমরা দেখতেছি যে কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোনো একটি বস্তু রৈখিক ভরবেগ নিয়ে বিন্দু বা অক্ষ হতে একটি নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে ঘূর্ণনরত থাকে। সেই ক্ষেত্রে রৈখিক ভরবেগ এবং ওই নির্দিষ্ট দূরত্ব বা ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণফলকে আমরা বলবো কৌণিক ভরবেগ। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটি চিত্র আঁকছি। দেখো এই পি বিন্দুতে একটি বস্তু রয়েছে, যে বস্তুটার ভর হচ্ছে এম এবং বস্তুটির একটি ব্যাগ রয়েছে, রৈখিক ব্যাগ পি। তাহলে বস্তুটির একটি ভরবেগ হবে ফি, বস্তুটির একটি ভরবেগ হবে কি? ফি। দেখো আমি এখানে যদি এম ব্যাগ, যদি ভি ব্যাগে বস্তুটি ঘূর্ণনরত বা ভি ব্যাগে বস্তুটি গতিশীল হয়, সেই ক্ষেত্রে বস্তুটির একটি রৈখিক ভরবেগ ফি থাকবে। আমরা ফি সমান লিখতে পারি এম ভি, লিখতে পারি কিনা দেখো। এবং বস্তুটি এবি অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত অবস্থায় রয়েছে, এবি অক্ষের সাপেক্ষে যদি ঘূর্ণনরত অবস্থায় থাকে এবং বস্তুটি এবি অক্ষ হতে উপি দূরত্বে অবস্থান করে, অর্থাৎ তার ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে আর ভেক্টর। তার মানে এবি অক্ষের সাপেক্ষে এম বলের বস্তুটি যদি ভি ব্যাগ নিয়ে ঘূর্ণনরত অবস্থায় থাকে, তাহলে তার কৌণিক ভরবেগ হবে রৈখিক ভরবেগ এবং ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণফল। ব্যাসার্ধ ভেক্টরের কি গুণফল? ক্রস গুণফল। এখানে আমি দেখতেছি যে বস্তুটি ব্যাসার্ধের সাথে থিটা কোণে ঘুরতেছে, কত কোণে? থিটা কোণে। তাহলে এই যে এই এইখানে আমি এটাকে যদি বি লিখি, সি লিখি, এটাকে যদি লিখি সি লিখি, তাহলে ওসিটা হবে, ওসিটা হবে রৈখিক ভরবেগের অক্ষ হতে লম্ব দূরত্ব। ওসিটা হবে রৈখিক ভরবেগের অক্ষ হতে কি দূরত্ব? লম্ব দূরত্ব। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা ক্লাসে চলে যাই। কোন একটি বিন্দু বা অক্ষকে কোন একটি বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান অবস্থায় থাকলে
অক্ষে সাপেক্ষে ঘূর্ণায়মান অবস্থায় থাকলে, ঘূর্ণায়মান অবস্থায় থাকলে বস্তুটি বস্তুটি রৈখিক বা আমি এভাবে লিখি বস্তুটি ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক বলবেগে, রৈখিক বলবেগে ক্রস গুণফলকে, ক্রস গুণফলকে বলা হয় কৌণিক বলবেগ। ক্রস গুণফলকে বলা হয় কি? কৌণিক বলবেগ। তাহলে আমি কি বললাম, কোন একটি বস্তু যদি কোন একটি বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থায় থাকে তাহলে অবশ্যই বস্তু যদি একটি রৈখিক বলবেগ, রৈখিক বেগ থাকবে এবং বস্তুটির একটি ভর থাকবে। যদি বস্তুটির ভর এম এবং রৈখিক বেগ বি হয় তাহলে বস্তুটি একটি রৈখিক ভরবেগ থাকবে এবং রৈখিক বলবেগ হবে পি সমান এম বি। অর্থাৎ কোন একটি বস্তু যদি কোন একটি বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরে তখন বস্তুটি এই অক্ষ বা বিন্দু থেকে একটি নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে ঘূর্ণায়মানরত অবস্থায় থাকে এবং তার রৈখিক বলবেগ থাকে। তাহলে তার রৈখিক বলবেগ এবং ওই দূরত্ব, অক্ষ হতে বস্তুটির দূরত্ব বা বিন্দু হতে বস্তুটির দূরত্ব বা ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণফলকে আমরা বলবো কি? কৌণিক বলবেগ। আমরা কি বলবো? কৌণিক বলবেগ। তাহলে আমরা এখানে লিখতে পারি সূত্রটি এবি অক্ষের সাপেক্ষে, এবি অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান বস্তুর ভর এম, এবি অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর ভর এম এবং রৈখিক বেগ, রৈখিক বেগ ভি ভেক্টর। সুতরাং সুতরাং রৈখিক বলবেগ, রৈখিক ভরবেগ, রৈখিক বলবেগ ফি হলে ফি সমান এম বি। ফি সমান আমরা কি লিখতে পারি? এম বি লিখতে পারি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, ফি সমান যদি আমরা এম বি লিখি তাহলে আমরা কি লিখতে পারি? দেখো আবার আবার ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর মানে কি? অক্ষ হতে বস্তুটির দূরত্ব, অক্ষ হতে বস্তুটির দূরত্ব ব্যাসার্ধ ভেক্টর আর হলে কৌণিক বেগের, সরি কৌণিক ভরবেগের, কৌণিক ভরবেগের সংজ্ঞা অনুসারে, কৌণিক ভরবেগের সংজ্ঞা অনুসারে, সংজ্ঞা অনুসারে এল সমান কৌণিক বলবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক বলবেগ কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এল সমান হবে আর ক্রস পি, আর ক্রস পি। এখানে আর ক্রস পি হচ্ছে, আর ক্রস পি হচ্ছে ভেক্টর দ্বয়ের, ভেক্টরদের ক্রস গুণফল, ভেক্টরদের কি গুণফল? ক্রস গুণফল। কারণ আমি ভেক্টরদের কেন বললাম, আমরা এখানে উল্লেখ করছি উ থেকে ফি বিন্দুর দূরত্বকে আমরা ব্যাসার্ধ ভেক্টর দ্বারা প্রকাশ করব এবং আমরা আরো উল্লেখ করছি যে যদি বস্তুটি ভি বেগ নিয়ে এম বরাবর বস্তুটি ঘূর্ণায়মান অবস্থায় থাকে সেই ক্ষেত্রে তার ভরবেগ হবে ফি। আমরা জানি যে ব্যাগের একটি নির্দিষ্ট দিক থাকে, সুতরাং ভরবেগের একটি কি থাকবে? নির্দিষ্ট দিক থাকবে। সুতরাং ভরবেগের একটি কি রাশি? ভেক্টর রাশি। তার মানে আর ভেক্টর রাশি, ভরবেগ ভেক্টর রাশি। সুতরাং এই দুটোর ক্রস গুণফলকে আমরা কি বলবো? কৌণিক ভরবেগ বলবো। এই দুটোর ক্রস গুণফলকে আমরা কি বলবো? কৌণিক ভরবেগ বলবো। এটাকে আমি এক নং সমীকরণ দিলাম। এখন দেখো আমরা ভেক্টরের বা ক্রস গুণফলের, ভেক্টরের ক্রস গুণফলের অনুযায়ী আমরা জানি যে দুইটি ভেক্টর এ এবং বি হলে তাদের ক্রস গুণফল হবে এ বি কস থিটা ইটা, এ বি কস থিটা ইটা। প্রিয় শিক্ষার্থী যারা আমার সাথে সংযুক্ত আছো তোমরা একটু ঠিক এই সমীকরণ আমি যেটা লিখছি এটা ঠিক আছে কিনা দেখো তো, এবং ঠিক থাকলে ঠিক কিনা ঠিক নয় সেটা একটু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও। যারা প্রিয় শিক্ষার্থী আমার সাথে সংযুক্ত আছো আমি জানি তোমরা সবাই এই ভেক্টর খুব ভালোই জানো। দেখো এখানে আমি একটি ক্রস গুণফলের সূত্র লিখছি, আমি শিওর না, যদি তোমরা শিওর হও আমাকে একটু জানাও ঠিক কিনা বেটি। এ ক্রস বি ভেক্টর সমান এ বি কস থিটা ইটা। এখন দেখো এটাকে যদি আমি
এখানে কিন্তু মানের সাথে যদি কি আছে দিক আছে মানের সাথে যদি কি আছে দিক আছে এখানে থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ এ এবং বি এর কি কোণ মধ্যবর্তী কোণ তাহলে আমি যদি শুধু মানের প্রকাশ করি তাহলে এটাকে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে লিখতে হয় মানের প্রকাশ করলে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে লিখতে হয় এবং অ্যাবসলিউট ভ্যালু অফ এ ক্রস বি সমান এ বি কস এ বি সরি এটা এটা সাইন থিটা হবে এ বি সাইন থিটা তাহলে এটা হবে কি এ বি সাইন থিটা এটা না চলে যাবে কারণ এটা তো এখানে কি বুঝাইছে দিক বুঝাইছে এটা তো কি বুঝাইছে দিক বোঝানোর জন্য এটাতে ব্যবহার করা হয়েছে যখন আমি মান চিহ্নিত করব তখন এখানে দিকটা কি করবে না থাকবে না তাহলে আমি এখানেও এপসিলন ভ্যালু অফ এর ভেক্টর সমান আমরা লিখতে পারি এপসিলন ভ্যালু অফ আর ক্রস পি ভেক্টর তাহলে এপসিলন ভ্যালু অফ আর ক্রস পি সমান হবে আর পি সাইন থিটা আর পি কি থিটা সাইন রৈখিক পর্বের যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পাই অ্যাবসলিউট ভ্যালু অফ এল ভেক্টর ইকুয়াল এল সমান আর পি সাইন 90 ডিগ্রি আর পি সাইন 90 ডিগ্রি প্রিয় শিক্ষার্থী যারা আমার সাথে সংযুক্ত আছো কাইন্ডলি একটু তোমরা একটু কমেন্ট বক্সে জানাও সাইন 90 ডিগ্রির মান কত সাইন 90 ডিগ্রির মান কত সাইন 90 ডিগ্রির মান কি 1 নাকি 0 তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও তাহলে দেখো আমরা জানি যে সাইন 90 ডিগ্রি ইকুয়াল 1 সাইন 90 ডিগ্রি ইকুয়াল কত 1 সাইন 90 ডিগ্রি ইকুয়াল যদি 1 হয় তাহলে আমরা এখানে লিখতে পারি আর পি সাইন আর পি ইনটু 1 তাহলে আমরা কি পাবো দেখো আমরা কি পাই বা এল ইকুয়াল আমি অ্যাবসলিউট ভ্যালু অফ এল ভেক্টর কে এল দ্বারা প্রকাশ করলাম তার কারণ মান কে এভাবে লেখা যায় তাহলে এল সমান হবে আর এল সমান কি হবে আর তাহলে আমি এল সমান কয়টা সমীকরণ পাইলাম এল সমান আমরা এল ভেক্টর সমান পাইলাম আর ক্রস আর ভেক্টর ক্রস পি ভেক্টর এবং এর মানে যখন আমরা প্রকাশ করব তখন আমরা এল সমান পাব আর এন টু পি আর এন টু পি তাহলে আমরা সংজ্ঞাটা এভাবেও দিতে পারি যদি কোনো একটি বস্তু যদি কোনো একটি বস্তু কোনো একটি বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মানরত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে বস্তু অপহত বস্তুর দূরত্ব এবং রৈখিক পর্বেগের গুণফলকে অপহত বস্তুর দূরত্ব এবং রৈখিক পর্বেগের গুণফলকে কৌণিক পর্বেগ বলা হয় কিন্তু যেটা পারফেক্ট সংজ্ঞা সেটা হচ্ছে কোনো একটি বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোনো বস্তুর কি ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক পর্বেগের ক্রস গুণফলকে বলা হয় কৌণিক পর্বেগ রৈখিক পর্বেগের ক্রস গুণফলকে কি বলা হয় কৌণিক পর্বেগ বলা হয় আমরা একক এবং মাত্রাটা একটু দেখবো একক এবং মাত্রা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু টার্ম মনে রাখবে প্রিয় শিক্ষার্থী এখানে এই কৌণিক ভরবেগটা আমাদের এই অধ্যায়ের পরবর্তী প্রত্যেকটি টার্মে কাজে লাগবে সেই জন্য একটু মনোযোগ দিয়ে দেখবে প্লিজ আমরা এককটা একটু লিখব দেখো এখানে এল সমান পাইলাম আর ইনটু পি আর ইনটু কি পি আর মানে ব্যাসার্ধ আর মানে কি ব্যাসার্ধ তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি আর ফি মানে হচ্ছে যে এম বি ফি মানে কি এম বি তাহলে আমি এখানে লিখতে পারি যেহেতু আমরা পি সমান এম বি পাইছিলাম মনে আছে কিনা দেখো তাহলে আমি পাবো এম ভি আর দেখো এম মানে হচ্ছে যে ভর ভি মানে ব্যাগ এবং আর মানে দূরত্ব ঠিক আছে তাহলে আমি ভর ব্যাগ সমান আমার জানি যে দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় একচুয়ালি কি দূরত্ব বাই সময় এটা ছিল স্মরণ বাই সময় স্মরণ বাই সময় ইনটু দূরত্ব ইনটু কি দূরত্ব দেখো প্রিয় শিক্ষার্থী আমি এটাকে আর একটু এগিয়ে নিয়ে যাব আম সরণ যেহেতু মৌলিক রাশি নয় সেহেতু আমরা এই সরণকে দূরত্ব দিয়ে কনভার্ট করব ভর ইনটু দূরত্ব বাই সময় ইনটু দূরত্ব তাহলে আমরা দূরত্ব কয়টা পাইলাম দুইটা পাইলাম দূরত্ব স্কোয়ার দূরত্ব কয়টা পাইলাম দুইটা পাইলাম দূরত্ব স্কোয়ার তাহলে আমরা পাবো ভর ইনটু দূরত্ব হোল স্কোয়ার বাই সময় তাহলে এখন এককগুলি একটু লিখব দেখো ভরের একক হচ্ছে কেজি দূরত্বের একক হচ্ছে মিটার তাহলে দূরত্ব হোল স্কোয়ার সমান মিটার স্কোয়ার সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে আমরা টোটাল লিখতে পারি
কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, এটাই হচ্ছে তার একক কৌণিক ভরবেগের একক, এটাই হচ্ছে তার একক কৌণিক ভরবেগের। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু এটার মাত্রা সমীকরণ বের করার চেষ্টা করবো। দেখো আমি এই জায়গাটিতে যাব মাত্রা বের করার জন্য। দেখো এখানে ভর, ভরের মাত্রা হচ্ছে এম, ভরের মাত্রা হচ্ছে এম, অর্থাৎ ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল এম দ্বারা। দূরত্বের মাত্রা হচ্ছে এল, তাহলে এখানে দূরত্ব হল স্কয়ার, তাহলে এখানে এল স্কয়ার হবে। এবং সময়ের মাত্রা হচ্ছে টি। আমি এগুলিকে একটু তৃতীয় বন্ধনী দিয়ে লিখব, কারণ মাত্রা সমীকরণটা অবশ্যই তৃতীয় বন্ধনী দিয়ে লিখতে হয়। তাহলে ভা এল সমান, এল কো আমি তৃতীয় বন্ধনী দিয়ে লিখব, তাহলে এল সমান আমরা পাবো এম এল স্কয়ার টি ইনভার্স ওয়ান। এটাই হচ্ছে কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ। এটাই হচ্ছে কিসের মাত্রা সমীকরণ? কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা কৌণিক ভরবেগ কি জিনিস এবং কৌণিক ভরবেগের যে রাশিমালাটা আসে সেটার গাণিতিক ব্যাখ্য আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগ এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক স্থাপন করব। কৌণিক বেগ এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক স্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। স্যার আমি বুঝতেছি না, আমি চেষ্টা করবো সর্বোচ্চটাই ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ তোমাদের জন্যই আমি আমার অনলাইনে আসা। তোমরা যদি না বোঝা তাহলে আমার এই অনলাইন ক্লাসের কোনো সফলতা বা সার্থকতা নেই। প্রিয় শিক্ষার্থী, তাই আমি তোমাদের প্রতি বারবার অনুরোধ রাখবো, তোমরা না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি বুঝি নাই, আমি চেষ্টা করবো সর্বোচ্চতাই তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমি কৌণিক বেগ এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক স্থাপন করব। কৌণিক বেগ ও কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক, কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক। দেখো আমি এই সুন্দর সম্পর্কটা প্রমাণ করার চেষ্টা করবো। খুব সুন্দর একটা সম্পর্ক কৌণিক বেগ এবং কৌণিক ভরবেগ। দেখো প্রিয় শিক্ষার্থী, মনে করো কোন একটি বস্তু, এরকম একটি বস্তু এই অক্ষের সাপেক্ষে, এটাকে মনে করলাম এ বি অক্ষ, এই অক্ষের সাপেক্ষে কি অবস্থায় রয়েছে? ঘূর্ণনরত অবস্থায় রয়েছে। মনে করলাম এই বস্তুটিকে আমি, এই অক্ষটিকে আমি এক্স ওয়াই অক্ষ দিলাম, এ বি না দিয়ে এক্স ওয়াই অক্ষ দিলাম, এবং এই বস্তুটার নাম দিলাম এ বি বস্তু। এই এ বি বস্তুটা এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মানরত অবস্থায় রয়েছে। এ বি বস্তুটা কি শুধুমাত্র একটা কোণার সমন্বয়ে গঠিত? না, শুধুমাত্র একটা কোণার সমন্বয়ে গঠিত নয়, কারণ প্রত্যেকটি বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। প্রত্যেকটি বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে কি গঠিত? এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই বস্তুটা এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ওমেগা সমকৌণিক বেগে ঘুরতেছে। কত সমকৌণিক বেগে ঘুরতেছে? ওমেগা সমকৌণিক বেগে ঘুরতেছে। আমি এখানে লক্ষ লক্ষ কণা আছে, সেখান থেকে কয়েকটি কণা শুধুমাত্র আমি ধরে দিলাম। মনে করে এখানে একটি কণা আছে, এখানে একটি কণা আছে, এখানে একটি কণা আছে, এখানে একটি কণা আছে, এখানে একটি কণা আছে। দেখো এই কণাটির দূরত্ব আর ওয়ান এবং ভর হচ্ছে এম ওয়ান, এই কণাটির দূরত্ব আর টু এবং ভর হচ্ছে এম টু, এই কণাটির দূরত্ব আর থ্রি ভর হচ্ছে এম থ্রি, এই কণাটির দূরত্ব আর ফোর ভর হচ্ছে এম ফোর, এই কণাটির দূরত্ব আর ফাইভ এবং ভর হচ্ছে এম ফাইভ। এরকম অসংখ্য কণা রয়েছে, অর্থাৎ এন সংখ্যক কণা রয়েছে এ বি বস্তুর মধ্যে, যে কণাগুলি বস্তুর সাথে সাথে ওই এক্স ওয়াই অক্ষকে কেন্দ্র করে কি করতেছে? ঘুরতেছে। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি বলতে পারি, মনে করি, দেখো আমি লিখবো না, আমি দ্রুত বলতেছি, মনে করি এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে এ বি বস্তুটি ওমেগা সমকৌণিক বেগে কি করতেছে? ঘুরছে। এবং ওই বস্তুটিতে অসংখ্য কণা রয়েছে বা এন সংখ্যক কণা রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি কণাকে তুলে ধরলাম তোমাদের সামনে, আমি সেই কয়েকটি কণার নাম দিলাম এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এম ফাইভ করে কণা। এবং এই কণাগুলি এক্স ওয়াই অক্ষ থেকে যথাক্রমে আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর দূরত্বে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটি কণার এক একটি ব্যাগ থাকবে, প্রত্যেকটি কণার এক একটি কি থাকবে? ব্যাগ থাকবে। কারণ আমরা জানি যে পুরো একটি বস্তু ওই এক্স ওয়াই অক্ষকে কেন্দ্র করে একটি ব্যাগে ঘুরতেছে, কিন্তু ওই বস্তুর এক একটি কণা যেহেতু এক একটি দূরত্ব অবস্থান করে, তাদের ব্যাগও কিরকমভাবে ভিন্ন ভিন্ন হবে। তাহলে আমি যদি তাদের ব্যাগ এভাবে কল্পনা করে নিই, মনে করি
प्रत्येक कणा बैग यथाक्रमे V1, V2, V3, dot 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 तो VN পর্যন্ত যাবে VN পর্যন্ত কি করবে যাবে তাহলে M1 বলে কণা ব্যাগ V1 সমান হবে দেখো আমরা রৈখিক পথ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করতে গিয়ে আমরা গতিবিদ্যা অধ্যায়ে পড়েছিলাম V সমান কি আর ওমেগা অর্থাৎ রৈখিক বর্বেগ সমান কৌণিক বেগ বর্বেগ ইনটু সরি রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইনটু ব্যাসার্ধ ভেক্টর রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইনটু ব্যাসার্ধ ভেক্টর প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো তোমাদের সবাইকে ধন্যবাদ এবং যে সকল শুভাকাঙ্ক্ষী ছোট ভাই রাশেল আমার ল্যাবরেটরি স্কুলের সাবেক স্টুডেন্ট শেখ তাজওয়ার সহ যারা আমার সাথে সংযুক্ত আছো সবাইকে ধন্যবাদ নৌলভ স্যার রুবেল ভাই সহ যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিয় শিক্ষার্থী তোমাদের আবারও বলতেছি তোমরা যারা আমার এই আজকের লেসনটা বুঝতে পারতেছো না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সর্বোচ্চ তাই চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি বললাম কোন একটি বস্তুর রৈখিক বেগ ভি সমান কৌণিক বেগ ওমেগা ইনটু আর কৌণিক বেগ ওমেগা ইনটু কি আর তাহলে আমি এখানে V1 সমান লিখতে পারি ওমেগা ইনটু R1 ওমেগা ইনটু কি ওয়ান R1 কেন আমি R1 লিখলাম কেন ওমেগা ওয়ান লিখলাম না দেখো আমি কিন্তু বলছিলাম যে পুরো বস্তুটি সমকৌণিক বেগে ঘুরতেছে পুরো বস্তুটি কি কৌণিক বেগে ঘুরতেছে সমকৌণিক বেগে ঘুরতেছে তার মানে প্রত্যেকটি কণার কৌণিক বেগ সমান হবে প্রত্যেকটি কণার কৌণিক বেগ অবশ্যই কি হবে সমান হবে তাহলে এখন আমি কি লিখতে পারি দেখো রৈখিক ভরবেগ হবে রৈখিক ভরবেগ P1 সমান M1 V1 P1 সমান কি M1 V1 তাহলে M1 V1 সমান আমরা পাবো M1 R1 ওমেগা M1 R1 ওমেগা অর্থাৎ V1 এর মান বসাই দিচ্ছি ওমেগা R1 ওমেগা P1 M1 ওমেগা R1 লিখি M1 ওমেগা লিখতে পারি M2 V2 সমান M2 ওমেগা R2 বা আমি ওই যে সুন্দর করে লিখতে গেলে M2 R2 ওমেগা এভাবে লিখতে পারি দেখো প্রিয় শিক্ষার্থী তাহলে একইভাবে M3 ভরে কণা ব্যাগ V3 হলে V3 সমান আমরা লিখতে পারি ওমেগা R3 রৈখিক ভরবেগ P3 সমান M3 V3 সমান এখান থেকে আমরা কি লিখবো M3 ওমেগা R3 কারণ V3 সমান M3 ওমেগা R3 দেখো প্রিয় শিক্ষার্থী এসব এরকম N পর্যন্ত যাবে কি পর্যন্ত যাবে N পর্যন্ত যাবে আমি N পর্যন্ত যেতে পারবো না অত লম্বা সময় নেই আমি তৃতীয় নাম্বার কণা পর্যন্ত গেলাম এরপরে আমি কৌণিক করবে দেখো দেখো প্রথম কণার কৌণিক ভরবে L1 সমান L1 সমান ক্যাপিটাল L1 সমান আমরা লিখব আমরা ভরবেগ পাইছিলাম কিন্তু আমরা L সমান পাইছিলাম কিন্তু R2 মনে আছে কিনা দেখো L সমান যদি R2 পাই তাহলে এখানে L1 সমান হবে R1 P1 তার মানে R1 ইনটু M1 ওমেগা R1 টোটাল ক্যালকুলেশন করলে আমরা পাবো R1 স্কয়ার তার মানে M1 R1 স্কয়ার ওমেগা লিখলাম M1 R1 স্কয়ার কি ওমেগা একইভাবে দ্বিতীয় কণার কৌণিক পর্বে L2 সমান আমি সরাসরি এখান থেকে লিখতেছি M2 R2 স্কয়ার ওমেগা M2 R2 স্কয়ার কি ওমেগা একইভাবে তৃতীয় কণার কৌণিক পর্বে L3 সমান হবে M3 R3 স্কয়ার ওমেগা এভাবে N পর্যন্ত যেতে থাকবে এবার কত পর্যন্ত যেতে থাকবে N পর্যন্ত যেতে থাকবে অত লম্বা সময় নেই বিদায় অত লম্বা করে আমি কি করতে পারতেছি না লিখতে পারতেছি না আমি 3 নম্বর কণা পর্যন্ত নিলাম এখন দেখো প্রত্যেকটি কণার কৌণিক পর্বে যদি পাই
কোন বস্তুর জড়তার ভ্রামক একক সমাপনিক বেগে ঘূর্ণনরত কোন বস্তুর জড়তার ভ্রামক তার কৌণিক ভরবেগের সমান হবে, তার কৌণিক ভরবেগের সমান হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে যে একটি সম্পর্ক সেটা বুঝতে পারছো। তো তোমরা এগুলি একটু বাড়িতে ভালো করে রিভাইজ দেবে, অর্থাৎ তোমাদের বিভিন্ন রাইটারের তোমাদের কাছে বই রয়েছে, সবগুলি রাইটারের বই খুলে তোমরা আমার ফরাটার সাথে একটু মিলিয়ে দেখবা, দেখবে যে তোমাদের খুব সহজেই সেটা তোমাদের মাথায় ঢুকে গেছে। প্রিয় শিক্ষার্থী, তো সবাই একটু বাসায় বেশি বেশি করে পড়বে, কারণ এই ইন্টারমিডিয়েটের সময়টা অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ প্রিয় রাফসানুর। 2021 সালের পরীক্ষা দিয়ে অনেক কষ্টে আছে তারা, তোমাদের জন্য আমাদেরও কষ্ট হয়, তোমরা যতই তাড়াতাড়ি পাশ করে চলে যাও ততই তোমাদের জন্য মঙ্গল হবে, তোমাদের সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। যদিও বা প্যান্ডামিক সিচুয়েশন কারণে কিছুই করার নেই, ধৈর্য ধরে ভালো করে পড়ালেখা করো, দেখবে ইনশাল্লাহ অবশ্যই একদিন ভালো কিছু দেখা পাবে। ধন্যবাদ। তাহলে আমি এখন গতিশক্তি ও জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক স্থাপন করবো, গতিশক্তি ও জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক স্থাপন করবো। গতিশক্তি, আমরা গতিশক্তি কাকে বলে নিশ্চয়ই জানি, গতি শক্তি ও জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক, গতিশক্তি ও জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক। গতিশক্তি কাকে বলে, কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে সেই ক্ষেত্রে তার মধ্যে যে শক্তি তাকে সেই শক্তিকে বলা হয় গতিশক্তি। কোনো বস্তু যদি কোন একটি নির্দিষ্ট বেগে গতিশীল হয় তার গতিশীল হওয়ার মধ্যে তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় বা যে শক্তি কাজ করে সেই শক্তিকে আমরা বলবো গতিশক্তি। আর জড়তার ভ্রামকের কথা কিছুক্ষণ আগেও আমরা বললাম, জড়তার ভ্রামক হচ্ছে যদি কোন একটি বস্তু কোন একটি অক্ষ কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থায় থাকে সেই ক্ষেত্রে বস্তুটির ভর এবং অক্ষতে বস্তু পর্যন্ত দূরত্বের বর্গের গুণফলকে বলা হয় জড়তার ভ্রামক। জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করা হয়, আই সমান এম আর স্কোয়ার, আই সমান কি স্কোয়ার, এম আর স্কোয়ার। আর গতিশক্তি, যদি কোনো একটি বস্তু বস্তুটা কি হবে এম বলের বস্তু হবে এবং বস্তুটি যদি ভি বেগে ঘূর্ণায়মান অবস্থায় থাকে বা গতিশীল অবস্থায় থাকে, সরি ঘূর্ণায়মান হবে না, ভি বেগে গতিশীল অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে তার গতিশক্তি কি সমান হবে, হাফ এম ভি স্কোয়ার, হাফ টি স্কোয়ার এম ভি স্কোয়ার। এখন আমরা এই দুটার মধ্যে কি করবো, সম্পর্ক ঘটাবো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা ওই যে পূর্বের চিত্রটা নিয়ে কাজ করবো, আমি মনে করলাম কোনো একটি বস্তু অ্যাবি ওই বস্তুটা এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ওমেগা সমাপনিক বেগে ঘুরতেছে। আমি আবার বলতেছি, আমি মনে করলাম কোনো একটি বস্তু অ্যাবি, ওই অ্যাবি বস্তুটা এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ওমেগা সমাপনিক বেগে ঘুরতেছে। বস্তুটি যেহেতু একটি কণা নয়, এটা তো অসংখ্য কণা রয়েছে, অনসংখ্য কণা রয়েছে, আমি তার মধ্যে কয়েকটি কণা উপস্থাপন করলাম, আমি প্রথম কণাটির ভর মনে করলাম M1, দ্বিতীয় কণাটির ভর মনে করলাম M2, তৃতীয় কণাটির ভর মনে করলাম M3, এভাবে চতুর্থ কণাটির ভর M, পঞ্চম কণাটির ভর M5, ঠিক আছে, এবং প্রত্যেকটি কণার দূরত্ব আমি মনে করলাম অক্ষতে, প্রথম কণাটির দূরত্ব মনে করলাম R1, দ্বিতীয় কণাটির দূরত্ব মনে করলাম R2, এবং তৃতীয় কণাটির দূরত্ব মনে করলাম R3, চতুর্থ কণাটির দূরত্ব মনে করলাম R4, পঞ্চম কণাটির দূরত্ব মনে করলাম R5, এবং প্রত্যেকটি কণার রৈখিক বেগ মনে করলাম V1, V2, V3 ইত্যাদি, কারণ আমি অতগুলো নিয়ে কাজ করবো না, আমি শুধুমাত্র তিনটে নিয়ে কাজ করবো, এই জন্য তিনটেই দেখলাম V1, V2, V3। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি V1, V2 সমান লিখতে পারি, V1 সমান লিখতে পারি ওমেগা R1, V2 সমান লিখতে পারি ওমেগা R2, কিছুক্ষণ আগে আমরা করছিলাম V3 সমান লিখতে পারি ওমেগা R3, 10 10 10 এভাবে লিখতে পারি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি গতিশক্তি কল্পনা করি, গতিশক্তি হিসাব করি, সেই ক্ষেত্রে প্রথম কণার গতিশক্তি হবে, প্রথম কণার গতিশক্তি হবে E1, প্রথম কণার গতিশক্তি কি হবে E1,
E1 half m1 b1 square. Half m1 q1 square. V1 square. देखो हमें half लिखना m1 लिखना b1 माइनस omega r1. Omega r1 whole square लिखना. Omega r1 whole square लिखना. तो अगर हमारे यहाँ था half m1 omega square r1 square. Half m1 omega square q square r1 তৃতীয় মানার গতিশক্তি e3 সমান হবে half m2 m3 omega square r3 square এরকম n সংখ্যক কণা আসবে এরকম কত সংখ্যক কণা আসবে n সংখ্যক কণা আসবে আমরা সব কণা নিয়ে কাজ করতে পারব না সব কণা নিয়ে কাজ করতে পারব না আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ বা প্রথম দিকের যে তিনটি কণা আছে এই তিনটি কণার উপর ভিত্তি করে সবগুলি কণাকে কি করব হিসাব এখন দেখো প্রিয় শিক্ষার্থী যদি মোট গতিশক্তি e কেয়া হয় মোট গতিশক্তি যদি e কেয়া হয় e কে সমান আমরা লিখতে পারি e1 প্লাস e2 প্লাস e3 প্লাস e4 লিখব না আমরা একটু যাব না প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো মোট গতিশক্তি কি হবে কারণ অনেকগুলি কণা রয়েছে প্রত্যেকটি কণার একটি নিজস্ব গতিশক্তি রয়েছে কারণ প্রত্যেকটি কণার একটি নিজস্ব বেগ রয়েছে তাহলে প্রত্যেকটি কণার নিজস্ব বেগ এবং ভর থাকার কারণে প্রত্যেকটি কণার একটি নিজস্ব গতিশক্তি থাকবে এইরকম যদি এখানে এক কোটি কণা থাকে তাহলে এই বস্তুটার টোটাল গতিশক্তি হবে ওই এক কোটি কণার গতিশক্তির সমষ্টি সমান এক কোটি কণার গতিশক্তির সমষ্টি সমান তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমি এখন মানগুলি বসাবো এখানে যদি মানগুলি বসাই তাহলে e কে সমান আমরা পাবো e1 সমান আমরা পাইছিলাম half m1 r1 square omega square e2 সমান পাইছিলাম half m2 r2 square omega square plus e3 সমান পাইছিলাম half m3 r3 omega square এভাবে যেতেই থাকবে দেখো প্রিয় শিক্ষার্থী এখানে omega square টা কমন যাচ্ছে omega square টা যদি কমন যায় তাহলে আমরা লিখবো আমি এইভাবে কমন নিয়ে নিচ্ছে হাফ আমি আগে ওমেগা স্কেয়ারটাই কমন নিয়ে নিই তাহলে বাকি থাকবে হাফ এম হাফ ও তো কমন নিচ্ছে হাফ ও নিয়ে নিই হাফ ওমেগা স্কেয়ার কমন নিয়ে নিলাম তাহলে বাকি থাকবে এম ওয়ান আর ওয়ান স্কেয়ার প্লাস এম টু আর টু স্কেয়ার প্লাস এম থ্রি আর থ্রি স্কেয়ার প্লাস ডট 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 কিছুক্ষণ আগে প্রিয় শিক্ষার্থী আমি এরকম একটা রাশি পেয়েছিলাম সেই রাশিটাকে আমি কি দ্বারা প্রকাশ করছিলাম আই দ্বারা প্রকাশ করছিলাম কেন করছিলাম কাজে দেখো আমরা সেই ক্ষেত্রে আই সমান লিখছিলাম সামেশন অফ স্মল আই ইকুয়াল 1 টু এন এম আই আর আই স্কয়ার এখন এখানেও আমি সেটা লিখব হাফ ওমেগা স্কয়ার ইনটু এখানে আমি লিখব সামেশন অফ আই সমান 0 1 টু 1 টু এন এম আই আর আই স্কয়ার এটা পুরোটা সমান ছিল আই তাহলে আমরা লিখব এখানে হাফ ওমেগা স্কয়ার আই half omega square i বা e কে সমান half i omega square এটাই হচ্ছে কোন একটি কণার গতিশক্তি এবং জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক কোন একটি কণার গতিশক্তি এবং বিষয়ের মধ্যে সম্পর্ক জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক কোন একটি কণার গতিশক্তি এবং জড়তার ভ্রামকের সম্পর্ক আছে e কে সমান half i omega square আবার দেখো আমরা e কে সমান যদি বস্তুটি রৈখিক বেগে ঘূর্ণায়মান অবস্থায় থাকে রৈখিক বেগে গতিশীল অবস্থায় থাকে সরি রৈখিক বেগে গতিশীল অবস্থায় থাকে সেই ক্ষেত্রে e কে সমান হবে হাফ এম ভি স্কয়ার আর ওমেগা কৌণিক বেগে ঘূর্ণায়মান অবস্থায় থাকলে সেই ক্ষেত্রে হাফ আই ওমেগা স্কয়ার দেখো একটু একটা হাফ এম ভি স্কয়ার এটা হবে এটা হবে এটা রৈখিক বেগ এটা কৌণিক বেগ দেখো এখানে জড়তার ভ্রামক যা কাজ করতেছে এখানে ভর একই কাজ করতেছে প্রিয় শিক্ষার্থী এখন ফাইনাল টি দেখো এটা ছিল হাফ আই ওমেগা স্কয়ার এখন ওমেগা সমান যদি 1 রেডিয়ান পার সেকেন্ড হয় ওমেগা সমান যদি 1 রেডিয়ান পার সেকেন্ড হয় তাহলে এই সমীকরণ থেকে আমরা পাব e কে সমান হাফ আই e কে সমান কি হাফ আই বা
আমরা i সমান লিখতে পারি 2e কে i সমান কি লিখতে পারি 2e কে অর্থাৎ আমরা লিখতে পারি কোন নির্দিষ্ট অক্ষ বরাবর একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কত আমরা লিখতে পারি কোন নির্দিষ্ট অক্ষ বরাবর কোন নির্দিষ্ট অক্ষ বরাবর একক সমকোণিক বেগে কোন নির্দিষ্ট অক্ষ বরাবর একক সমকোণিক বেগে ঘূর্ণায়মান ঘূর্ণায়মান কোন বস্তুর কোন বস্তু জড়তার নামক ওই বস্তুর গতিশক্তি দ্বিগুণ গতিশক্তির কয়গুণ দ্বিগুণ তাই লিখে মনে রাখবা প্লিজ এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি কোন একটি বস্তু যদি কোন অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থায় থাকে এবং তার কৌণিক বেগ যদি এক একক হয় সেই ক্ষেত্রে তার জড়তার ভ্রামক হবে ওই বস্তুটির গতিশক্তির দ্বিগুণ প্রিয় শিক্ষার্থী আজকে আজ ক্লাস লম্বায়িত দীর্ঘায়িত করব না সরি আজকের ক্লাস আর দীর্ঘায়িত করব না আজকে এখানেই শেষ করব তার আগে আমি তোমাদেরকে আবারও অনুরোধ জানাবো তোমরা যে যেখান থেকে পারো অনলাইন ক্লাসগুলি সংগ্রহ করে দেখে নাও প্রিয় শিক্ষার্থী হয়তো তোমরা মনে করতেছো আমাদের কলেজ তো বন্ধ আমাদের পড়ালেখাটা বন্ধ তাহলে আমরা কেন অনলাইন ক্লাসগুলি দেখে নেব কেন আমরা বিভিন্ন কলেজ থেকে অনলাইন ক্লাস সংগ্রহ করে দেখব আমাদের স্যারেরা কেন অনলাইন ক্লাস করাচ্ছেন সেই হিসাব করে যদি তোমরা বসে থাকো তাহলে মনে রাখবা তোমাদের পায়ে তোমরাই কোড়াল মারতেছো এইটা কিন্তু তোমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ স্তর নয় ভবিষ্যৎ জীবনের জন্য এটা গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে অর্থাৎ তুমি এখানে পড়ালেখা করলে তুমি ভবিষ্যৎ জীবনে ভালো পজিশনে নিজেকে আবিষ্কার করতে পারবা বুঝে গেছে এখানে তুমি পড়ালেখা না করলে তাও সমস্যা নেই পড়ালেখা করলে তাতে তোমার লাভ পড়ালেখা করলে তুমি তোমাকে তোমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবা আর পড়ালেখা না করলে তোমার জীবনকে তুমি পিছিয়ে নিয়ে যেতে পারবা অর্থাৎ পড়ালেখা না করলে বাড়ির কাজ দেখাশোনা করতে পারবা আর পড়ালেখা করলে তুমি দেখবে যে তোমার বন্ধু বান্ধবরা যে পজিশনে যাচ্ছে ভালো ভালো পজিশনে তুমিও সেই পজিশনে যাবে বা তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা ভালো পজিশনে যাচ্ছে তুমিও তাদের পজিশনে চলে যেতে পারবা এই যে সাম্প্রতিক গত দু একদিনের আগের এই ঘটনা আমাদের কক্সবাজারের একজন প্রতিযশা ব্যক্তি তোমরা তো চিনোই তাকে নুরুল হুদা স্যার কবি নুরুল হুদা স্যার তিনি বাংলাদেশের অন্যতম একটা একাডেমি বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হয়েছেন তিনি আমাদের কক্সবাজারের কিন্তু নাম বলতেই কিন্তু গর্ব অনুভব করি কক্সবাজারের চিন্তা করে দেখো এর আগে কদিন আগে নাইমের নাইম তো চিনো যেখানে বিসিএস ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হয় ওই নাইমের মহাপরিচালক হলেন আমাদের কক্সবাজারেরই একজন বুঝছেন দেখো সবাই আমাদের কক্সবাজারের এই যে শফিউল আলম স্যার কিছুদিন আগে অবসর নিলেন জনপ্রশাসন সচিব হেলাল উদ্দিন স্যার আমাদের কক্সবাজারের ডক্টর মোহাম্মদ সরি ডক্টর সলিমুল্লাহ খান স্যার আমাদের মহিষকেলেরই কক্সবাজারের চিন্তা করে দেখো একদিন তুমিও তাদের কাতারে তোমাকে খুঁজে পাবে যদি তুমি তোমার সময়কে গুরুত্ব দাও সুতরাং পড়ালেখার কোনো বিকল্প নেই সময়কে যতই অবহেলা করবে ততই তোমার জীবনকে পিছিয়ে দেবে বুঝে গেছে তাই সময়ের গুরুত্ব দাও সময়ের গুরুত্ব না দিলে কখনো তুমি ভালো কিছু হতে পারবে না ওই যে যাদের নাম বললাম কক্সবাজারের গুণীজন প্রতিযশা ব্যক্তি তাদের ধারে কাছে যেতে পারবে না যদি তাদের অবস্থানে তোমাকে খুঁজে পেতে চাও তাহলে বর্তমানের সময়টাকে অনেক বেশি গুরুত্ব দাও ভালো থেকো আসসালামু আলাইকুম দোয়া করিও